আমাকে দেখা যাচ্ছে এবং আমার কথা শুনতে পাচ্ছ? সবকিছু ঠিকঠাক? আজকের ক্লাসটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, মশলাদার, রসালো হবে। সো আজকের ক্লাস এ টু জেড দেখতে হবে। ক্লাস খুব বড় নিব না, সর্বোচ্চ 55 মিনিট টু 1 আওয়ার, বাট হচ্ছে ক্লাস পুরাটা মনোযোগ দিয়ে করতে হবে, কারণ আজকে ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব। তাড়াতাড়ি সবাই অ্যাড হয় এবং বন্ধুদের ট্যাগ করে দাও যেন তারা ক্লাসটা মিস না করে, এবং এই কনসেপ্ট গুলা বুঝলে দেখবা যে এই অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে। আমাদের মেইন প্রচেষ্টা হচ্ছে আমরা এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ করব। এই যে কঠিন একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, সেই কঠিন চ্যাপ্টারটা আমাদের মেইন উদ্দেশ্য, এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ করা, যেন এই ক্লাস শেষে, 5টা ক্লাস শেষে তুমি যেন বলতে পারো যে না, এই অধ্যায়টা কঠিন না, এই অধ্যায়টা অনেক সহজ, বা এই অধ্যায়টা যেন তুমি আরেকজনকে বোঝাতে পারো। আমার পড়ানোর উদ্দেশ্য সবসময় এটাই থাকে যে আমি এমন ভাবে তোমাকে পড়াবো যেন তুমি নিজে বোঝো এবং তুমি অন্যকে বোঝাতে পারো, তোমার যেন অন্যকে বোঝানোর ক্যাপাবিলিটি ক্রিয়েট হয়। কারণ বাংলাদেশে বায়োলজি ভালো পড়াতে পারে এরকম মানুষের অনেক অভাব, অনেক অভাব। তো তোমরা যখন ভালো শিখে যাবে, তোমরা যখন ভালো বায়োলজি পড়াতে শুরু করবে, তখন পুরো বাংলাদেশে বায়োলজি ভীতিটা আস্তে আস্তে কমবে। কারণ অল্প কিছু শিক্ষক আমরা যারা অনলাইনে পড়াই, আমরা মিলে কিন্তু সবার বায়োলজি ভীতি দূর করতে পারবো না। তো পুরো দেশের মানুষের, ইন্টারের এত লক্ষ লক্ষ স্টুডেন্টদের বায়োলজি ভীতি দূর করার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন। তো আমরা এমন ভাবেই পড়াতে চাই আমি যেন তোমরা বোঝাতে পারো অন্যদেরকে। তো আমরা লাস্ট দিন পুশ আমরা লাস্ট দিন কতটুকু পর্যন্ত পড়েছিলাম? আমরা শিরাবিন্যাস বা ভিনেশন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা শুরু করব হচ্ছে পুষ্প মঞ্জরি। আজকে আমরা পড়বো হচ্ছে পুষ্প মঞ্জরি, বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স, ইংরেজিতে যেটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি বা পুষ্প বিন্যাস। আচ্ছা, এটার সংজ্ঞা আমাদের বইয়ের মধ্যে, দাঁড়াও এক মিনিট, আমি একটু রেকর্ডিংটা অন করে নিই। খেয়াল করো, আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আমরা পড়ব পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জরি, বা ইংরেজিতে যে টপিকটাকে বলা হয় ইনফ্লোরোসেন্স। তো আমাদের বইয়ে সংজ্ঞা দেওয়া আছে, একটা খুব সুন্দর একটা সংজ্ঞা আমাদের বইয়ে দেওয়া আছে, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে যদি আসে, এটা ক নাম্বারে আসতে পারে, পুষ্প মঞ্জুরি কাকে বলে বা পুষ্প বিন্যাস কাকে বলে, আসতে পারে পরীক্ষার মধ্যে। কিন্তু তোমার বোঝার জন্য যেটা বোঝা উচিত আসলে, সেটা হচ্ছে যে একটা গাছের মধ্যে ফুলগুলা কিভাবে আছে, একটা গাছের মধ্যে ফুলগুলো কিভাবে রয়েছে, একটা ফুলের গাছের মধ্যে ফুলগুলা কিভাবে বিদ্যমান রয়েছে, ফুলের বিন্যাসটা কেমন, কোন ফুল কোন দিকে রয়েছে, ফুলগুলার গঠন বিন্যাসটা আমরা যার মাধ্যমে জানতে পারি তাকে বলা হয় পুষ্প বিন্যাস। তার মানে পুষ্প বিন্যাস মানে একটা গাছের মধ্যে ফুলগুলা কিভাবে বিদ্যমান রয়েছে। আর আমাদের বইয়ের সংজ্ঞা অনুযায়ী আমাদের বই বলছে যে কাণ্ডের শীর্ষ মুকুল বা কক্ষ মুকুল থেকে উৎপন্ন শাখা এবং শাখাতন্ত্রের উপর পুষ্পের বিন্যাস। আমাদের সহজ ভাষায় একটা গাছের মধ্যে ফুলগুলা কিভাবে আছে, ফুলের বিন্যাসকে আমরা বলি পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স বলি। এখন পুষ্প আমাদের গাছের মধ্যে বিন্যাস দুইভাবে থাকতে পারে। একটা হচ্ছে যে পুষ্প ফুলের গাছ বা ফুলের অংশটা অনেক লম্বা হচ্ছে, তো হচ্ছে যতটুকু পারে লম্বা হতে পারে, যে দেখা যায় একটা গাছ, দেখা একটা গাছের মধ্যে ফুল দেখা যায় ছোটখাটো, আবার একটা গাছে দেখা যায় অনেক বড়। সো এই যে পুষ্প বিন্যাসটা, এটা আমাদের অনেক বড় হতে পারে, যে এটা কোনো নিয়ম কানুন মানে না, এটা বড় হতেই থাকে, বড় হতেই থাকে। সো আমাদের এই পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যে সে বড় হচ্ছে, তো হচ্ছে তো হচ্ছে, তো তখন আমরা তাকে বলবো অনিয়ত বর্ধনশীল বলবো। আর যদি দেখা যায় যে না, একটা নির্দিষ্ট নিয়মে সে বড় হয়, যে তার পুষ্প বিন্যাসটা জাস্ট এতটুকু পর্যন্ত হবে, তার বেশি এই ফুলের বিন্যাস বা গঠনটা যাবে না, সো তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নিয়ত বর্ধনশীল, তখন সেটাকে আমরা কি বলি, নিয়ত বর্ধনশীল। তাইলে আমাদের দুইটা
টাইপ আছে, পুষ্প বিন্যাস বা ইনফ্লোরেসেন্সের। একটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল, যেটা বড় হয়ে যাচ্ছে, কোনো মানে তাকে আটকানো যাচ্ছে না খুব বেশি, তার কোনো নির্দিষ্টতা নাই যে এতটুকু বড় হবে। আর একটা যেটা যে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত বড় হবে, তো এটাকে বলবো আমরা অনিয়ত বর্ধনশীল, এটাকে বলবো আমরা নিয়ত বর্ধনশীল, দুইটা দেখা যায়। এখন যে এরকম দৌড়াইতে থাকে, অলওয়েজ বড় হইতেই থাকে, সে দৌড়াচ্ছে, তার মানে কি অনিয়ত বর্ধনশীল যে আছে সে দৌড়াতে থাকে, সে বড় হতে থাকে। তো এজন্য এই অনিয়ত বর্ধনশীলটাকে ইংরেজিতে দৌড়ানো ইংরেজি কি বলতো, দৌড় ইংরেজি রেস না, তো রেস থেকে আমরা মনে রাখতে পারি অনিয়ত বর্ধনশীল যারা তাদেরকে বলা হয় রেসিমোস। অনিয়ত বর্ধনশীল যারা তাদেরকে আমরা বলি রেসিমোস বলি, অনিয়ত বর্ধনশীল যারা তাদেরকে আমরা বলি রেসিমোস, যে সে বড় হতেই থাকে। তো আমি মনে রাখবো বড় হচ্ছে তো হচ্ছে, তার মানে সে দৌড়াচ্ছে মানে কি রেস, রেসিমোস, ঠিক আছে। মোস বলতে উদ্ভিদের এই পুষ্প বিন্যাসের গঠনটা বোঝাচ্ছে। আর নিয়ত বর্ধনশীল, যে নিয়ত বর্ধনশীলকে আমরা বলি হচ্ছে যে সে নিয়মের মধ্যে আছে, সে একটা সাইকেলের মধ্যে আছে, যে এই সাইকেল অনুযায়ী বা এই মাপে সে বড় হবে। আমাদের সাইকেলের চাকাগুলোর একটা নির্দিষ্ট মাপ থাকে না, যে ছোটদের সাইকেলের একটা চাকার মাপ, বড়দের সাইকেলের চাকার মাপ একটা, তো সাইক্লিক বা চক্র আকারে বা একটা নির্দিষ্ট নিয়মে সে থাকে, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে সাইমোস। তাহলে আমাদের এই পুষ্প বিন্যাস দুইটো রকমের হতে পারে, একটা হচ্ছে পুষ্প বিন্যাস, পুষ্প যে বড় হতেই থাকে এরকম হতে থাকে, তখন তাকে আমরা অনিয়ত বর্ধনশীল বা রেসিমোস বলবো। আর আরেকটা যেটা আছে সেটা আমাদের অনেক বেশি বড় হবে না, সেটা নির্দিষ্ট নিয়ম পর্যন্ত বর্ধিত হবে, এটাকে আমরা বলি নিয়ত বর্ধনশীল বা সাইমোস বলি। এখন এই যে আমাদের অনিয়ত বর্ধনশীল বা রেসিমোস যে আছে, অনিয়ত বর্ধনশীল বা রেসিমোস যে গঠনটা আছে আমাদের, অনিয়ত বর্ধনশীল বা রেসিমোস আমরা যাকে বলছি, এই অনিয়ত বর্ধনশীল বা রেসিমোস এর মধ্যে অনেক টাইপের ধরন আছে, অনেকগুলা টাইপ রয়েছে। নিয়ত বর্ধনশীল বা সাইমোস, এটা হচ্ছে আমাদের ভালো বাচ্চাটা, যে একদম নির্দিষ্ট নিয়মে সে বর্ধিত হবে। স্কুল কলেজে সবচেয়ে ভালো বাচ্চা হচ্ছে এই নিয়ত বর্ধনশীল বা সাইমোস। এবং আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ভালো বাচ্চা, সবচেয়ে বেশি বার এক্সাম্পলে আসে এরকম জিনিস হচ্ছে জবা। এরকম জিনিস হচ্ছে জবা। তো আমাদের নিয়ত বর্ধনশীল যে একটা নির্দিষ্ট নিয়মে বা একটা নির্দিষ্টতা পর্যন্ত বর্ধনশীল হবে, এরকম হচ্ছে আমাদের জবা। নিয়ত বর্ধনশীলকে নিয়ত বর্ধনশীল হচ্ছে আমাদের জবা। এখন আসে যাক অনিয়ত বর্ধনশীল। অনিয়ত বর্ধনশীলের মধ্যে অনেকগুলা টাইপ আছে। অনিয়ত বর্ধনশীল কোনো নির্দিষ্ট নিয়মে সে বর্ধন হয় না, সে বড় হতেই থাকে। তো এটা হচ্ছে যে আমাদের স্কুল কলেজে কিছু দুষ্ট ছেলে থাকে না, কিছু দুষ্ট স্টুডেন্ট থাকে না, সেই দুষ্ট স্টুডেন্টদের মতো হচ্ছে এই অনিয়ত বর্ধনশীল। সে কোনো নির্দিষ্ট নিয়মের বাইরে থাকে না। আমরা দুষ্ট কাদের বলি স্কুল কলেজে, যে নিয়ম মানতেছেন স্কুল কলেজে তাকেই তো দুষ্ট বলতেছি, তাই না? তো এই যে আমাদের অনিয়ত বর্ধনশীল, সে হচ্ছে দুষ্ট প্রকৃতির। এবং স্কুল কলেজে দুষ্ট ছেলেদের একটা কমন ব্যাপার দেখবা, তাদের চুলের যে গঠনটা, সেই চুলের গঠনটা বা চুল তারা সাজায় রাখে, এর মধ্যে একটা পার্থক্য থাকে। তারা চুল টুল করে কিরকম উঠায়, স্পাইক টু স্পাইক করে তার চুল রাখে। সো এটা দেখা যায় যে আমাদের স্কুল কলেজে একটু দুষ্ট ছেলে বা যারা একটু হচ্ছে দুষ্টামি বেশি করে, তাদের মধ্যে অনেকের স্বভাব আছে চুলগুলোকে স্পাইক করে রাখবে। তো এই অনিয়ত বর্ধনশীল হচ্ছে বা রেসিমোস হচ্ছে আমাদের সেই দুষ্ট ছেলেদের মতো। সো এই দুষ্ট ছেলেদের একটা ক্রাইটেরিয়া কি, তারা চুলটাকে স্পাইক করে রাখবে। এবং আমাদের বাংলা মুভির খুব ভালো একটা ছেলে জসিম হলেও, যে হচ্ছে গাড়ি বা অটো চালায় হাজার হাজার কোটি টাকা কামায় ফেলতো একদিনে, কিন্তু আমরা এখানে দুষ্ট ছেলের নাম হিসেবে জসিমকেই নিব, ঠিক আছে? তো এই যে আমাদের অনিয়ত বর্ধনশীল, সেটা আমাদের কি জসিম যে আছে, জসিমের স্পাইক ওয়ালা চুলের চুল ভর্তি মাথা। সো জসিম নামে যে ছেলেটা আছে, জসিম নামে যে ছেলেটা আমাদের সবচেয়ে দুষ্ট ছেলে আমাদের স্কুল কলেজে, সেই জসিমের স্পাইক ওয়ালা মানে এত স্পাইক ওয়ালা তার চুল, যে দুইবার আমরা বললাম স্পাইক ওয়ালা চুল ভর্তি মাথা। সো এই জসিমের স্পাইক ওয়ালা চুল ভর্তি মাথা। সো এই জসিম যে আছে, জসিম থেকে আমরা মনে রাখবো রেসিম। জসিম থেকে আমরা কি মনে রাখবো? আমরা রেসিম মনে রাখবো। জাস্ট জসিমের জয়ের জায়গায় র চলে আসবে, স্পাইক দিয়ে আমাদের চলে আসে কে, স্পাইক চলে আসে। তাহলে আমাদের এই পুষ্প বিন্যাসের একটা ধরন হচ্ছে স্পাইক। স্পাইক ওয়ালা যে আছে, তাহলে দুইবার যেহেতু বলছি স্পাইক, তো একটার নাম ওই স্পাইক, বাট এটার নামের মধ্যে একটু চেঞ্জ আছে, এটাকে বলি আমি স্পাইক লেট।
চুল ভর্তি দিয়ে কিছু আসে না, মাথা দিয়ে একটা আছে, মাথা বা হেড যেটা আছে এটা দিয়ে বুঝায় যে গঠনটা, সেটাকে বলা হেড। মানে কি শির, আমরা বলি না তার শিরচ্ছেদ করো, কি মাথা কেটে ফেলাকে বলা হয়। তো এটা হচ্ছে শিরোমঞ্জুরি, এটাকে কি বলা হয়, শিরোমঞ্জুরি বলা হয়। তো এই চারটা হচ্ছে আমাদের এই অনিয়ত বর্ধনশীল যারা তাদের উদাহরণ, বা তাদের মধ্যে এই চারটা টাইপ আছে আবার অনিয়ত বর্ধনশীলের মধ্যে। কি কি টাইপ? রেসিন, স্পাইক, স্পাইকলেট, শিরোমঞ্জুরি। কি কি টাইপ? রেসিন, স্পাইক, স্পাইকলেট, শিরোমঞ্জুরি। তাহলে আমাদের পুষ্পমঞ্জুরি দুই টাইপের, একটা অনিয়ত বর্ধনশীল, একটা নিয়ত বর্ধনশীল। অনিয়ত বর্ধনশীলকে আমরা বলি রেসিমোস, নিয়ত বর্ধনশীলকে বলি আমরা সাইমোস। অনিয়ত বর্ধনশীলের মধ্যে আবার চারটা টাইপ আছে। কি কি আছে? আমাদের রেসিম, স্পাইক, স্পাইকলেট, শিরোমঞ্জুরি। এটা আমরা একটা ছোট্ট গল্প দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল যে কোনো নিয়ম মানে না, সে অবশ্যই দুষ্ট। আমাদের স্কুল কলেজে দুষ্ট ছেলেটার নাম কি? জসিম। যে স্পাইক এবং স্পাইক ওয়ালা চুল ভর্তি মাথা নিয়ে ক্লাসে চলে আসছে, তো জসিম দিয়ে রেসিম, স্পাইক দিয়ে স্পাইক, স্পাইক ওয়ালা দিয়ে স্পাইকলেট, মাথা দিয়ে শিরোমঞ্জুরি। এই চারটা টাইপ আমরা কি দেখতে পারি? এদের মধ্যে দেখতে পাই। তো এরা প্রত্যেকেই অনিয়ত বর্ধনশীল, প্রত্যেকেই অনিয়ত বর্ধনশীল, প্রত্যেকেই কি? প্রত্যেকেই হচ্ছে অনিয়ত বর্ধনশীল, প্রত্যেকেই কি? প্রত্যেকেই হচ্ছে অনিয়ত বর্ধনশীল। এখন এই রেসিম আর স্পাইক এই দুইজনের বৈশিষ্ট্য মোটামুটি সেম, দুইজনই অনিয়ত বর্ধনশীল হবে। কারণ কি? এদের নামই তো আছে, তারা অনিয়ত বর্ধনশীল। তো দুইজনই আমাদের অনিয়ত বর্ধনশীল হবে, তাই না? এই রেসিম অনিয়ত বর্ধনশীল, স্পাইক অনিয়ত বর্ধনশীল। বাট একটা পার্থক্য এই দুইটার মধ্যে, মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে রেসিম দেখা যায় হচ্ছে বিন্তযুক্ত পুষ্পে। কোথায় দেখা যায়? বিন্তযুক্ত, যে পুষ্পগুলার মধ্যে হচ্ছে আমাদের কি রয়েছে? বিন্ত রয়েছে। ধরো এখান থেকে ফুল হয়েছে, এখান থেকে একটা বিন্ত রয়েছে, সেই বিন্তযুক্ত পুষ্পে দেখা যায় কি? রেসিম দেখা যায়। স্পাইক কোথায় দেখা যায়? স্পাইক দেখা যায় বিন্ত হীন পুষ্পে দেখা যায়, বিন্তহীন পুষ্পে দেখা যায়। তো আমাদের এই রেসিম যে আছে, রেসিম দেখা যায় কোথায়? বিন্তযুক্ত পুষ্প। আর স্পাইক যেটা আছে সেটা দেখা যায় কোথায়? বিন্তহীন পুষ্পে দেখা যায়। মানে একটা একটা গাছের কক্ষ মুকুলের মধ্যে পুষ্পগুলো যদি এইভাবে জন্ম নেয়, আমাদের পুষ্পগুলার মধ্যে যদি বিন্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো কি? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রেসিম। রেসিমের ছবি হচ্ছে এইটা, এটা হচ্ছে রেসিমের ছবি। এটা কার ছবি? রেসিমের ছবি। আর যদি পুষ্পগুলো এভাবে জন্ম নেয় যে পুষ্পগুলার কোনো বিন্ত থাকে না, তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় স্পাইক বলা হয়। তখন সেটাকে কি বলবো আমরা? তখন সেটাকে আমরা কিন্তু স্পাইক বলবো। তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে কিন্তু আমরা এই সেটাকে আমরা স্পাইক বলবো। তাহলে আমাদের রেসিম এবং স্পাইক দুইটার মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য নাই। মেইন পার্থক্য হচ্ছে রেসিম দেখা যায় বিন্তযুক্ত পুষ্পে দেখা যায়, আর হচ্ছে স্পাইক দেখা যায় বিন্তহীন পুষ্পে। এখন রেসিমটা নর্মালি গ্রাম অঞ্চলে দেখা যায়। রেসিম, রেসিমের যে উদাহরণ, এটা তুমি গ্রামে দেখতে পারবা, এবং এটা থেকে তেল তৈরি করা হয়, এবং যখন গ্রামে এগুলো ফোটে অনেক সুন্দর দেখা যায়, হলুদ কালারের হয় এই গাছগুলা। আর এর যখন এই গাছগুলা গ্রামে হয়, তখন তার চার ফু দাঁড়ো, আমি একটু ছোট, দুইটা লাইট আছে আমার বাসায়, আমি লাইট দুইটা নিয়ে আসি, ক্লাস হবে, কারণ পরে আমি আর সময় পাবো না তোমাদের ক্লাস নেওয়ার। দেখো তো বোর্ড দেখা যাচ্ছে কিনা? বোর্ড দেখা যাচ্ছে আমার? তো আমি দেখতে পাচ্ছি বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ সবাই বোর্ড? আচ্ছা, তোমরা যদি বোর্ড দেখতে পারো তাহলে দেখো, এই যে আমাদের রেসিমের যে উদাহরণ, এই রেসিমের উদাহরণটা আমরা কি বললাম? যেটা নর্মালি গ্রাম অঞ্চলে এই রেসিমের উদাহরণটা দেখা যায়, এবং যখন এই গ্রাম অঞ্চলে এই রেসিম দেখা যায়, তখন কি আমাদের কি হয়? তখন হচ্ছে যে চারপাশে মৌচাক বসে, হলুদ কালারের একটা গাছ হবে, এটা তেল পাওয়া যায়, যে তেলটা আমরা ছোট বাচ্চাদের গায়ে মাখি। বলো তো এক্সাম্পল কি হবে? বলো তো এক্সাম্পল কি হবে এটার?
আমরা ছোট বাচ্চাদের গায়ে মাখি, এটার এক্সাম্পল কি হবে? রেসিমের উদাহরণ কি হবে এক্সাম্পল বলো তো, রেসিমের এক্সাম্পল কি হবে? ছোট বাচ্চাদের একদম খালি গায়ে করে, উদাম সিং করে তাদের হচ্ছে যে রোদের মধ্যে এটা মাখা হয় গ্রামে, এটার এক্সাম্পল কি বলো? এই রেসিমের সরিষা, ভেরি গুড, সরিষা। ছোট বাচ্চাদের সরিষা মাখে না গায়ের মধ্যে, আমাদের রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। রেসিমের উদাহরণ কি? রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। আর এই স্পাইক যেটা, বিন্দুহীন পুষ্প, এই পুষ্পটা আমরা আমাদের ভালোবাসার মানুষদের দেই না, বাট হচ্ছে যে আমরা যখন স্কুল কলেজে নতুন যাই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম যখন আমাদের হয়, তখন আমাদের ভালোবেসে এই পুষ্পটা সবাই দেয়। এটা একটা স্টিকের মতো, এবং হচ্ছে যে এখানে স্টিকটা সবুজ কালার হয় আর সাদা সাদা পুষ্প থাকে, ফুল থাকে। এই ফুলটা আমরা নর্মালি আমাদের অনুষ্ঠানে দিই, কারণ অনুষ্ঠানে যারা আসছে তাদের তো গোলাপ দেওয়া যায় না। সো এই ফুলটার নাম কি বলো? স্পাইকের উদাহরণ। বাচ্চাদের অলিভ অয়েল মাখে, এত বড় লোক বাঙালি হইলে তো হইছিলই। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে আমাদের রজনীগন্ধা। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। এটার উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। এটার উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। এটার উদাহরণ কি? রজনীগন্ধা। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা স্টিক গুলা দেয়, দেখা যায় আমাদের বিভিন্ন প্রোগ্রামে রজনীগন্ধার স্টিক গুলা আমরা দিই মানুষদের, ঠিক আছে। এবার আসো যে আমাদের স্পাইকলেট এবং শিরোমঞ্জুরি, এই দুইটা জায়গা অনেক বড় লাগবে, দ্যাটস ওয়াই আমি এটা মুছে তারপর লিখতেছি স্পাইকলেট আর শিরোমঞ্জুরি, ঠিক আছে। স্পাইকলেটটা তোমাদের এইচএসসি তে খ আকারে আসবে, তোমাদের এইচএসসি পরীক্ষা যে হয় সেখানে খ রূপে স্পাইকলেটটা আসবে পরীক্ষার মধ্যে, ঠিক আছে। তোমাদের স্পাইকলেট এইচএসসি তে খ আকারে আসার সম্ভাবনা অনেক বেশি, আর এখন তো ইউনিভার্সিটি গুলো অনেক জায়গায় রিটেন পরীক্ষা আছে, তো স্পাইকলেট পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। তো স্পাইকলেটটা একটা বিশেষ ধরনের গঠন, স্পাইকলেটটা একটা বিশেষ ধরনের গঠন। তো এই জায়গাটায় এটা একটা, এটা ধরো একটা শাখা মুকুল বা কক্ষিক মুকুল, যে মুকুলই হোক এটার উপর পুষ্প জন্মাবে। তো এখানে পুষ্প জন্মানোর আগে এখানে কিছু স্পেশাল গঠন দেখা যায়, এই স্পেশাল কিছু গঠন দেখা যায় যারা ফুল তৈরির একটা সম্ভাবনা দেখায়, বাট এই জায়গায় কোনো ফুল তৈরি হয় না। তো দেখা যায় এই আমাদের যে কক্ষের উপর ফুলগুলো জন্মাবে সেখানে নিচের দিকে এরকম দুইটা বড় বড় আকৃতির দুইটা অংশ দেখা যায়, এদেরকে বলা হয় গ্লুম বলে। এদেরকে কি বলা হয়? গ্লুম বলে। এটাকে বলা হয় গ্লুম ওয়ান, এটাকে বলা হয় গ্লুম টু। এই গ্লুম দিয়ে নর্মালি বোঝায় হচ্ছে অপুষ্পক অংশ। এই গ্লুম গুলা কি হয়? এই গ্লুম গুলা অপুষ্পক হয়, এরা হচ্ছে যে আমাদের কোনো পুষ্প তৈরি করে না। বা চলে আসছে কারেন্ট, ঠিক আছে। দেখো আমরা যদি এখন ক্লাসটা অফ করে দিতাম তাহলে কি হইতো? আমাদের ক্লাস অফ হয়ে যেত, বাট আমরা ক্লাস অফ করি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের, আমরা কিন্তু কারেন্টটা ফিরে পেয়েছি এবং আমরা ক্লাসটা করতে পারতেছি। এটা লাইফের সব ক্ষেত্রেই, বুঝছো, যে আমি আমার জীবনে দেখছি আমি অনেক কিছু শুরু করছি, শুরু করে না আমি সেই কাজটা হঠাৎ করে অফ করে দিছি। যখন আমি সেই কাজটা অফ করে দিছি সেই কাজটার কোনোদিনই হয় নাই, সে কাজটার কোনোদিনই হয় নাই, সে কাজটা আমি কোনোদিনই আর করতে পারিনি, এবং সে কাজটা আমি আলটিমেটলি ব্যর্থ হয়েছি। করিনি, ব্যর্থ তো অবশ্যই স্বাভাবিক না, কোনো কিছু না করলে ব্যর্থ সম্ভাবনা 100%। বাট এরকম যখন একটা কাজ করতে নিয়ে বাধা আসছে বা একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা আমার মন খারাপ হয়ে গেছে, বাট আমি সে কাজটা যদি চালায় যাই তারপরও, তাইলে দেখা যায় যে না আমি সফল হয়েছি, হয়তো ফুল সফল না হইলো 50-60% সফল হয়েছি। এটা মনে হইতে পারে ভাইয়া কারেন্ট গেছে এখান থেকে আমাদের মোটিভেশন দেওয়া শুরু করলো, না এটা আসলে আমাদের জীবনের একটা ধারা, জীবনের বা জীবনের একটা গল্প, তাই না? এই যে হঠাৎ করে কারেন্ট গেছে, এখন যদি আমি ক্লাস অফ করে দিতাম দ্যাট মিন ক্লাস অফ, কারেন্ট যাও কিন্তু একটা বাদ আল্লাহ। অনেকে দেখবো কারেন্ট গেলে হাই হতাশ হয়ে যায়, কারেন্ট চলে গেল কি হলো না হলো না। তো এটাই হচ্ছে যে আমাদের জীবনে সবসময় হওয়া উচিত যে আমাদের সামনে বাধা আসবেই, বাধা আসবেই, এটাই স্বাভাবিক। যে কোনো কিছু করতে গেলে বাধা আসবে, যে কোনো কিছু অর্জন করতে গেলে আমরা দেখবো যে না আমাদের থেকে হয়তো আরো ভালো কেউ আছে এই ফিল্ডে, বা হচ্ছে যে কোনো কিছুতেই আমাদের কাছে মনে হয় যে না আমি পারবো না এই জিনিসটা, বাট তুমি চেষ্টা করলে সফলতা হবেই, দেরি হইলেও হবে, এটাই হচ্ছে নিয়ম পৃথিবীর, আর হাল ছাড়তে নেই কখনো। তো দেখো, তো এখানে দুইটা বড় বড়, এগুলাকে বলছে বর্ম আকার, দুইটা অংশ পাওয়া যায় যাদেরকে বলে গ্লুম, একটাকে বলে গ্লুম ওয়ান আর একটাকে বলে গ্লুম টু বলে। সো গ্লুম দিয়ে আসলে স্পেসিফিক কিছু বোঝায় না, গ্লুম দিয়ে বোঝায় যে স্পাইকলেটের মধ্যে বর্মা আকার বা বড় আকৃতির দুইটা অপুষ্পক অংশ, এখানে কোনো ফুল জন্মায় না, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় গ্লুম বলা হয়। এই গ্লুমের ঠিক উপরে, এই গ্লুম যে আছে এই গ্লুমের উপরে এখানে একটা অংশ পাওয়া যায় যেটা পুষ্পক,
এটাকে গ্লুম থ্রি ও বলে, আবার এটাকে আরেকটা নাম দিছে লেমা, গ্লুম থ্রি বা লেমা। এটা হচ্ছে পুষ্পক। কেন এটাকে পুষ্পক বলে? কারণ এটার অপোজিটে ফুল জন্মায়। এটার অপোজিটে কি জন্মায়? এটার অপোজিটে ফুল জন্মানোর সম্ভাবনা শুরু হয়। এটার অপোজিটে ফুল জন্মানোর সম্ভাবনা শুরু হয়, এর অপোজিটে কি হয়? ফুল জন্মানোর সম্ভাবনা শুরু হয়। এই গ্লুম থ্রি বা লেমা এটাকে বলা হয় পুষ্পক বলা হয়। কি বলা হয়? পুষ্পক বলা হয় বা পুষ্প গ্লুম বলি, এটাকে পুষ্প গ্লুমও বলি, পুষ্প গ্লুমও বলে। বা এই জিনিসটাকে বলা হয় মঞ্জুরি পত্র, এটাকে কি বলা হয়? মঞ্জুরি পত্র বলা হয়। সো এর ঠিক উপরে এরকম একটা অংশ দেখা যায়, এর ঠিক উপরে। এই ছবিটা কিন্তু পরীক্ষা আঁকতে হবে, খেয়াল করো। এর ঠিক উপরে এরকম লম্বা একটা অংশ দেখা যায় এবং গ্লুমের ঠিক অপোজিটে থাকে হচ্ছে, গ্লুম এখানে না, এই এই পাশে অপোজিটে এরকম আবার আরেকটা বর্মাকার অংশ থাকে, এটাকে বলা হয় প্যালিয়া বলা হয়। তাহলে দেখো এখানে এরকম বর্ম আকার, বা আমার কাছে এটা মনে হয় হচ্ছে একটা কোন আকৃতি, কোন আকৃতির মতো একটা অংশ, তিন চারটা জিনিস পাওয়া যায়। মাথায় রাখো স্পাইকলেটের গঠনের মধ্যে আমাদের এরকম চারটা অংশ পাওয়া যায়। একদম নিচের দিকে যেটা এদেরকে বলা হয় গ্লুম বলা হয়, শূন্য গ্লুম বলে, কারণ এদের কক্ষে বা এদের আশেপাশে কোনো ফুল জন্মায়নি, এদেরকে শূন্য গ্লুম বলা হয়। তার ঠিক উপরে থাকে গ্লুম থ্রি বা লেমা, যেটাকে পুষ্প গ্লুম বলা হয়, কারণ তার উপরেই ফুলের জন্ম নেয়, পুষ্প গ্লুম বলে, বা এটাকে মঞ্জুরি পত্র বলা হয়। তার ঠিক অপোজিটে থাকে প্যালিয়া, তার ঠিক অপোজিটে থাকে কি? প্যালিয়া, যেটাকে বলা হয় এই মঞ্জুরি পত্রের উপরে আছে না, এই জন্য এটাকে বলা হয় উপমঞ্জুরি পত্র। এটাকে কি বলা হয়? উপমঞ্জুরি পত্র বলা হয়। কি বলে? উপমঞ্জুরি পত্র বলে। সেটা গেল প্যালিয়া। এই প্যালিয়ার, এটা হচ্ছে প্যালিয়া, এই প্যালিয়ার উপরে, এই প্যালিয়া যে আছে এই প্যালিয়ার উপরে, এই প্যালিয়া যে আছে এই প্যালিয়ার উপরে আমাদের আরো কিছু গঠন আমরা দেখতে পাই। এখানে ছোট ছোট দুইটা প্যালিয়ার উপরে ছোট ছোট দুইটা জিনিস থাকে, এদেরকে বলে লোডিকিউল বলা হয়। এদেরকে কি বলা হয়? লোডিকিউল। লোডিকিউলকে আমি একটু পর তোমাকে ব্যাখ্যা করছি, এটাকে বলা হয় লোডিকিউল বলা হয়। এবং এর মাথায় দেখা যায়, এর ঠিক মাথায় হচ্ছে এরকম গোল অংশ পাওয়া যায়, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের গর্ভাশয়। এবং এই গর্ভাশয়ের উপরে এরকম দুইটা অংশ থাকে, যাদেরকে বলা হয় স্ত্রী কেশর। কি বলা হয় এদেরকে? স্ত্রী কেশর বলা হয়। এটা হচ্ছে স্ত্রী কেশর, এটা হচ্ছে স্ত্রী কেশর। এবং ঠিক এই জায়গায় হচ্ছে পাওয়া যায় হচ্ছে পুংকেশর পাওয়া যায়। একই সাথে কি পাওয়া যায়? পুংকেশর। তো আমরা মোটামুটি পুরো উদ্ভিদের ছবিটাই আঁকা ফেলছি, মানে ফুলের গঠনের পুরো ছবিটা এঁকে ফেলছি। আসলে আমাদের এই পর্যন্ত, এই প্যালিয়া পর্যন্ত হচ্ছে আমাদের স্পাইকলেট, মানে ওই উপরের টুক তুমি না আঁকলেও পরীক্ষার মধ্যে এই এতটুকু আঁকলে তোমার হয়ে যাবে। তাহলে স্পাইকলেট হচ্ছে একটা বিশেষ ধরনের গঠন, পুষ্পবিন্যাস, যেখানে নিচে দুইটা শূন্য গ্লুম থাকে, যেখান থেকে কোনো ফুল হয় না, তার উপরে থাকে একটা গ্লুম থ্রি, যেটাকে বলা হয় লেমা। লেমার ঠিক অপোজিটে থাকে প্যালিয়া, এবং প্যালিয়ার কক্ষে কি জন্মায়? প্যালিয়ার কক্ষে ফুল জন্মায়। প্যালিয়ার কক্ষে কি জন্মায়? ফুল জন্মায়। ছবিটা আবার বোঝার চেষ্টা করো, এটা পরীক্ষার মধ্যে তোমাদের দিবে ছবিটা, পরীক্ষায় ছবিটা আঁকতে হবে। তাহলে খেয়াল করো এটা হচ্ছে একটা স্পাইকলেট ইনফ্লোরেসেন্স এর উদাহরণ, স্পাইকলেট ইনফ্লোরেসেন্স এর উদাহরণ। এই স্পাইকলেট ইনফ্লোরেসেন্সটাই কি থাকে? যে এখানে নিচের দিকে দুইটা অংশ থাকে যাদের থেকে কোনো ফুল হয় না, তাদেরকে বিজ্ঞানের নাম দিচ্ছে গ্লুম। এইটাকে বলে গ্লুম ওয়ান, এটাকে বলে গ্লুম টু, বা এটাকে গ্লুম ওয়ান, এটাকে গ্লুম টু বলো, কোনো সমস্যা নেই। তার উপরে থাকে একটা গ্লুম থ্রি, যার আশেপাশে ফুলের জন্ম দেখা যায়, এই জন্য তার নামটা একটু চেঞ্জ হয়ে গ্লুম থ্রির সাথে কি লাগাই দিয়েছে? ফুল হয় বলে একে এক্সট্রা নাম দিয়ে দিয়েছে, লেমা নাম দিয়ে দিয়েছে একে। এবং এই গ্লুম থ্রি বা লেমা যে আছে এটাকে পুষ্প গ্লুমও বলে, বা এটাকে মঞ্জুরি পত্র বলে। এর ঠিক উপরে থাকে যার কক্ষে ফুল জন্মায়, তাকে বলা হয় প্যালিয়া। এই প্যালিয়াটাকে উপমঞ্জুরি পত্র ডাকে। তারপর এই উপরে থাকে হচ্ছে আমাদের লোডিকিউল নামে একটা অংশ, স্ত্রীকেশর পুংকেশর থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই লোডিকিউল জিনিসটা মানে আসলে কি? লোডিকিউল অর্থ হচ্ছে আসলে পুষ্পপুট। এখন তুমি নেক্সট প্রশ্ন করবা, ভাইয়া পুষ্পপুট মানে কি? পুষ্পপুট মানে হচ্ছে যখন বৃতি ও দলমণ্ডল, যখন বৃতি ও দলমণ্ডল আমাদের আকৃতি ও বর্ণে, যখন বৃতি ও দলমণ্ডল আকৃতি ও বর্ণে, যখন বৃতি এবং দলমণ্ডল আকৃতি এবং বর্ণে একই এবং তাদের আলাদা করা যাচ্ছে না, যে কোনটা বৃতি কোনটা দলমণ্ডল তুমি আলাদা করতে পারতেছ না, কারণ তাদের আকৃতিও সেম বর্ণও সেম এবং তাদের আলাদা করা যায় না, তাদের আলাদা করা যায় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে এই
পুষ্পপুট, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পুষ্পপুট। তাহলে পুষ্পপুট মানে কি? যখন বৃতি আর দলমন্ডল, দলমন্ডল মানে পাপড়ি, এই দুইটাকে আকৃতি আর বর্ণে সেম হয়ে যাবে। ধরো দলমন্ডলের বর্ণ সবুজ, বৃতির বর্ণ সবুজ, তাহলে বর্ণ সেম এবং আকৃতিও সেম। তুমি বুঝতেই পারতেছো না কোনটা বৃতি আর কোনটা দলমন্ডল, সেই কন্ডিশনটাকে বলা হয় পুষ্পপুট। সেই কন্ডিশনটাকে কি বলা হয়? সেই কন্ডিশনটাকে বলা হয় পুষ্পপুট। সেই কন্ডিশনটাকে কি বলা হয়? পুষ্পপুট। গ্লুম বলতে আসলে একটা বিশেষ গঠন যা স্পাইকলেট ইনফ্লোরেসেন্সে পাওয়া যায়। এদের খুব ভালো কোনো ব্যাখ্যা এই জিনিসগুলোর নাই যে গ্লুম আসলে কি। গ্লুম মানে মনে রাখবো, গ্লুম হচ্ছে যে একটি গঠন যা স্পাইকলেট ইনফ্লোরেসেন্সে পাওয়া যায়, এটা বর্মাকার হয়। এতটুকু বুঝতে পারছো? বইয়ে এই ফিগারটাই আছে, পেছনের দিকে ব্যাখ্যাও যা বলছে সেই ব্যাখ্যাই আছে। না, বৃতি আর পুষ্পাক্ষ কেন হবে? পুষ্পাক্ষ মানে পুষ্পের অক্ষ। এতটুকু যা বুঝাইছি বুঝতে পারছো? আচ্ছা, এই স্পাইকলেট ইনফ্লোরেসেন্সটা না দেখা যায় পোয়াসিয়া গোত্রে, দেখা যায় আমাদের যে ঘাস জাতীয় যে গোত্র আছে, স্পাইকলেটটা দেখা যায় হচ্ছে পোয়াসিয়া গোত্রে, পোয়াসিয়া গোত্র বা ঘাস জাতীয় গোত্রে। আমরা আলাদাভাবে আর নামগুলা পড়বো না, আলাদাভাবে আমরা আর নামগুলা পড়বো না যে হচ্ছে যে পোয়াসিয়া বা ঘাস জাতীয় গোত্রের মধ্যে কারা আছে কারা নাই, কারণ আমরা এই নেক্সট ক্লাসগুলাতে এই ঘাস জাতীয় গোত্রগুলোর নাম পড়বো। সো পোয়াসিয়ার অনেকগুলা নাম আমাদের পড়তে হবে, আলাদাভাবে এই জায়গায় নাম দিলাম না আমরা। তারপর হচ্ছে এই স্পাইকলেটের পর আমাদের আরেকজন বাকি আছে, বলতো কে বাকি আছে? যে জসিমের স্পাইক ও স্পাইক ওয়ালা চুল ভর্তি মাথা। তাহলে জসিমের মাথা লাস্টে বাকি আছে, তাহলে হেড, হেড বা যে আমাদের শিরোমঞ্জুরি বাকি আছে, হেড বা শিরোমঞ্জুরি। এই গঠনটা, এই শিরোমঞ্জুরির গঠনটা একটা স্পেশাল জায়গার মধ্যে দেখা যায় সবার মধ্যে। শিরোমঞ্জুরি বা এটাকে ক্যাপিচুলামও বলা হয়, শিরোমঞ্জুরি বা এটাকে ক্যাপিচুলামও বলা হয়, শিরোমঞ্জুরি বা এটা একটা নাম হচ্ছে ক্যাপিচুলাম। শিরোমঞ্জুরি ইংরেজি হচ্ছে হেড। সো সবার মধ্যে দেখা যায় না, এই গঠনটা একটু স্পেশাল। এই গঠনটার মধ্যে দেখা যায় মঞ্জুরি দ্বন্দ্ব যেটা আছে, যার কক্ষে ফুল হওয়ার কথা, সেটা বেশি বড় না হয়ে সেটা আমাদের সংক্ষিপ্ত আকৃতির হয়ে যায়। সেটা কেমন আকৃতির হয়ে যায়? সেটা বেশি বড় না হয়ে সেটা সংক্ষিপ্ত আকৃতির হয়ে যায়। কি হয়? সংক্ষিপ্ত আকৃতির হয়ে যায়, এবং এখান থেকে মাঝখান থেকে সংক্ষিপ্ত আকৃতির হয়, এবং মাঝখান থেকে ছোট ছোট ফুল হয়, মাঝখান থেকে ছোট ছোট ফুল হয়, এটা সংক্ষিপ্ত আকৃতির হয়ে যায়। মঞ্জুরি দ্বন্দ্বটা বড় না হয়ে সংক্ষিপ্ত আকৃতির হয়ে যায়। তো মাঝখানে ছোট ছোট ফুল হয়, আর সাইডে এরকম জিব্বাকৃতির ফুল হয়। সাইডে কি হয়? জিব্বাকৃতির ফুল হয়। তো এখানে কি হয় যে আমাদের শিরোমঞ্জুরি বা ক্যাপিচুলামে মঞ্জুরি দ্বন্দ্ব যে আছে, মঞ্জুরি দ্বন্দ্বটা প্রলম্বিত না হয়ে, মঞ্জুরি দ্বন্দ্বটা প্রলম্বিত না হয়ে, মঞ্জুরি দ্বন্দ্বটা প্রলম্বিত না হয়ে, মঞ্জুরি দ্বন্দ্ব যে আছে সেই মঞ্জুরি দ্বন্দ্বটা প্রলম্বিত না হয়ে সংক্ষিপ্ত হয়ে যায়। সংক্ষিপ্ত হয়ে এরকম একটা গঠন তৈরি করে। এখন এখানে যে পুষ্পগুলা দেখা যায়, এগুলো সব ছোট ছোট সাইজের পুষ্প। তো বায়োলজিতে সবসময় মনে রাখবা, কোনো কিছুর সাথে শেষে যদি নিকা বা ইকা ওয়ার্ডটা যুক্ত হয়, তাইলে বায়োলজিতে এই নিকা বা ইকা দিয়ে ক্ষুদ্র বুঝায়। যেমন ধমনী ধমনিকা, কণা কণিকা, আসলে ইকাই যুক্ত হয়েছে সাথে, ধমনী এর সাথে ইকা যুক্ত হয়ে ধমনিকা হয়েছে, তাহলে এদের ক্ষুদ্র বুঝায়। তো এগুলাকে আমরা পুষ্পিকা বলি। এই যে মাঝখানের যে পুষ্পগুলো আছে এদেরকে আমরা বলি হচ্ছে মধ্য পুষ্পিকা, কারণ তারা সাইজে ছোট, মধ্য পুষ্পিকা বলি। এদেরকে আমরা কি বলি? মধ্য পুষ্পিকা বলি। এদেরকে আমরা কি নাম দিয়েছি? মধ্য পুষ্পিকা বা কনিষ্ঠ পুষ্পিকাও বলা হয়। আর এই যে আমাদের হচ্ছে জিব্বাকৃতির যে পুষ্পিকা গুলা আছে এদেরকে আমরা বলি জিব্বাকৃতির প্রান্ত পুষ্পিকা, এটা দুই প্রান্তে আছে, তাহলে এদেরকে বলি আমরা প্রান্ত পুষ্পিকা। এই প্রান্ত পুষ্পিকাটা কি আকৃতির? এটা জিব্বাকৃতির। এটা কোন আকৃতির? এটা জিব্বাকৃতির। এটা হচ্ছে জিব্বা আকৃতির, এটা হচ্ছে জিব্বা আকৃতি, ঠিক আছে? এবং এই যে নিচে যে জায়গাটা এরকম স্ফীত হয়ে গেছে, এই স্ফীত জায়গাটাকে বলা হয় ইনভলিউকিউর বা মঞ্জুরি পত্র আবরণ, বা ইনভলিউকিউর, ঠিক আছে, বা এটাকে বলা হয় মঞ্জুরি পত্র আবরণ। তো পরীক্ষার মধ্যে না মাঝে মাঝে
পত্র আবরণ। পরীক্ষার মধ্যে মাঝে মাঝে দিয়ে দেয় যে প্রান্ত পুষ্পিকা কোথায় থাকে, জিহ্বা আকৃতির প্রান্ত পুষ্পিকা কাদের মধ্যে পাওয়া যায়, ক্যাপিচুলামে পাওয়া যায়। কাদের মধ্যে পাওয়া যায়? এই ক্যাপিচুলামে পাওয়া যায়। এবং এই ক্যাপিচুলামের এক্সাম্পল খুব বেশি জায়গায় দেখা যায় না, উদাহরণ হচ্ছে দুইটা জায়গায় দেখা যায়, একটা হচ্ছে গাদা আর একটা হচ্ছে সূর্যমুখীতে দেখা যায়। তোমরা কি তোমাদের ফ্রেন্ডদের সাথে কি শত্রুতামি করো, যে তোমার তুমি জানবা তোমার বন্ধু জানবে না এরকম? তোমরা তোমাদের বন্ধুদের গ্রুপে ইনভাইট করো না কেন, যে যে কলেজের সেই কলেজের ফ্রেন্ডদের ইনভাইট করো। আমরা তো আর আমাদের এই ব্যাচে তোমাদের টাকা দিয়ে পড়তে বাধ্য করতেছে না, ফ্রি ক্লাস সবার জন্য। তোমার ফ্রেন্ডরাও করুক তারাও করুক, এক একটা ফ্রি গ্রুপে দেখি 40-50 হাজার মেম্বার অ্যাড হয়ে যায় একদিনে দুই দিনে। আমরা কি খারাপ পড়াই যে আমাদের সাথে মানুষ অ্যাড নেই? ফ্রেন্ড যুক্ত করো, নাহলে তো সে জানলো না যে এখানে পড়াচ্ছি। এই তুমি আমার ফ্রি কোর্স কোনোটা না করো, এই 5টা ক্লাস যে সরি পেইড কোর্স কোনোটা না করো, ফ্রি কোর্স যে করাচ্ছি সেগুলো তো করবো অন্তত। আচ্ছা, তো এই হচ্ছে যে আমাদের গাদা এবং সূর্যমুখী, এই দুইটা হচ্ছে শিরোমঞ্জরি বা ক্যাপিসুলামের উদাহরণ। তো এই হচ্ছে আমাদের পুরো পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জরি। দেখো ব্যাপারটা সহজ হয়ে এসেছে কিনা তোমাদের কাছে। দেখো ব্যাপারটা সহজ হয়ে এসেছে কিনা তোমাদের কাছে। এখন আমরা পড়বো একটা ম্যাজিক্যাল জিনিস, এখন আমরা পড়বো একটা ম্যাজিক্যাল জিনিস, এখন আমরা পড়বো একটা ম্যাজিক্যাল জিনিস, সেটা হচ্ছে অ্যাস্টিভেশন। এখন আমরা পড়বো একটা ম্যাজিক্যাল জিনিস, অ্যাস্টিভেশন বা পুষ্প পত্র বিন্যাস। এটা হচ্ছে আমাদের একটা ম্যাজিক্যাল জিনিস, অ্যাস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। আমি তোমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম না যে আমি হচ্ছে যে ইন্টারে থাকতে চ্যাপ্টার প্রথম দিকে পড়ি নাই, কারণ আমাকে এই চ্যাপ্টার পড়ানোর মতো কেউ ছিল না। সো আমি এই চ্যাপ্টারকে ভয় পাইতাম অনেক, এবং আমি পুষ্প সংকেত পুষ্পপতি এগুলো আঁকতে পারতাম না ইন্টার লাইফে, মানে ফার্স্ট হাফ অফ ইন্টার লাইফ। তো সেকেন্ড ইয়ারে চিন্তা করলাম যে মেডিকেলে যেহেতু পড়বো একটা চ্যাপ্টার বাদ থাকবে কেন, এই চ্যাপ্টারটা একটু পড়ি, 7-9 এগুলা পড়া হয়নি ভালো করে। তো এই চ্যাপ্টারটা পড়া যখন শুরু করছি, আমি এই অ্যাস্টিভেশন দিয়ে পড়া শুরু করছি। আমি নিজে নিজে প্রথমে অ্যাস্টিভেশন বুঝছি, যখন আমি অ্যাস্টিভেশন বুঝে গেছি এই চ্যাপ্টারে, তখন আমার কাছে মনে হয়েছে এই চ্যাপ্টারের পুষ্প সংকেত আঁকার মতো সহজ কিছু আর নাই। অ্যাস্টিভেশন যদি তুমি বুঝে যাও, পুষ্প সংকেত তোমার জন্য অনেক সহজ, আর অ্যাস্টিভেশন যদি তুমি না বোঝো, পুষ্প সংকেত তোমার জন্য অনেক কঠিন। অ্যাস্টিভেশন মানে হচ্ছে বৃতি এবং পাপড়ি, এরা কিভাবে বিন্যস্ত আছে, এদের বিন্যাসটা কেমন, সেটাকে বলা হয় পুষ্প পত্র বিন্যাস। পুষ্পের মধ্যে পত্র গুলা বা ফুলের যে পাপড়ি গুলা আছে, এটা কিভাবে বিন্যস্ত আছে, বৃতি গুলা কিভাবে বিন্যস্ত আছে, তাকে বলা হয় পুষ্প পত্র বিন্যাস। তো এখানে আমরা নর্মালি একটা আদর্শ ফুল ধরে নিব, যে আদর্শ ফুলে যেমন 5টা পাপড়ি, সবকিছু 5টা 5টা করে থাকে, সেখানে আমরা 5টা পাপড়ি বা 5টা বৃতি দেখাবো। তো এখন এই যে আমাদের অংশগুলা রয়েছে, এরা এমন হতে পারে যে এরা কেউ কাউকে ছুবে না, এরা কেউ কাউকে কি করে না, কেউ কাউকে ছোঁয়ে না, নন টাচ টেকটিক, যে কেউ কাউকে ছুঁতে চায় না। কি অবস্থা, যে কত ভালো মানুষ, যে এরা হচ্ছে ভালো ছেলে মেয়ে, কেউ কাউকে টাচ করে না। এই যে কেউ কাউকে টাচ করে না, বা 5 জন বন্ধু আছে, 5 জন বন্ধুর মধ্যে কেউ কাউকে টাচ করতেছে না, সবাই সবার থেকে একটু দূরে দূরে থাকতেছে, সবাই সবার থেকে দূরে দূরে থাকতেছে, কারণ সবার শরীরেই গন্ধ। সো গন্ধ যেহেতু কাছাকাছি আসবে না, আসলে তো গন্ধ আরো ছড়ায় যাবে, এই জন্য তারা দূরে দূরে আছে। এরকম যে অ্যাস্টিভেশন, যেখানে 5টা পাপড়ি বা 5টা অংশ দূরে দূরে থাকে, এটাকে বলা হয় ওপেন বা মুক্ত বলা হয়। এটাকে কি বলা হয়? ওপেন বা মুক্ত বলা হয়। এটা দেখা যায় হচ্ছে আমাদের কোথায়, এর এক্সাম্পল হচ্ছে গন্ধরাজের মধ্যে দেখা যায়। কোথায় দেখা যায়? গন্ধরাজের বৃতিতে দেখা যায়। এবং আমাদের আমরা যে জবা পড়ি না, জবা, এই জবার উপবৃতিতে দেখা যায়, জবার উপবৃতিতে দেখা যায়। তাহলে এই যে যাদের শরীরে গন্ধ আছে, তারা একে অপরকে দূরে দূরে রাখে, 5টা পাপড়ি, কেউ কাউকে ছোঁয় না, এটাকে বলা হয় ওপেন বা মুক্ত অ্যাস্টিভেশন। দেখা যায় গন্ধরাজের বৃতি এবং জবার উপবৃতি, এই দুজনের মধ্যে দেখা যায়। এরপর হচ্ছে যে অ্যাস্টিভেশনটা, সেটা হচ্ছে সেটাও একে অপরের থেকে দূরে থাকে, বাট চিন্তা করে যে বা ফ্রেন্ড একজন আরেকজনে বলে, দোস্ত আমরা তো মেলায় ঘুরতে আসছি, হারায় যেতে পারি আমরা, এক কাজ করি যে আমরা আমাদের একজন আরেকজনের গলাগুলি কইরা না হাঁটি, আমরা একজন আরেকজনের হাত ধরে হাঁটি। মানে ফ্রেন্ডরা মিলে যখন আমরা কোথাও যাই, ছেলেরা হাত ধরে হাঁটে না, মেয়েরা বিশেষ করে একজন একজনের হাত ধরে হাঁটে। তো হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে যে
এইগুলা দূরে দূরেই আছে, একজন আরেকজনের জড়ায় ধরবে না বা পেঁচায় ধরবে না, বাট কি করবে, তারা একে অপরের প্রান্ত স্পর্শ করবে, একে অপরের কি করবে, প্রান্ত স্পর্শ করবে, কি করবে, প্রান্ত স্পর্শ করবে। সো এই অ্যাস্টিবেশনে আমাদের পাপড়িগুলো বা বৃতিগুলো তারা দূরে দূরে থাকে, কেউ কাউকে টাচ করে, কেউ কাউকে জড়ায় ধরে না বা পেঁচায় ধরে না, বাট একে অপরের প্রান্ত স্পর্শ করে। এটাকে বলা হয় প্রান্ত স্পর্শী, বা ইংরেজি থেকে বলা হয় ভালভেট বলা হয়, ঠিক আছে, রেড ভেলভেট। সো এখানে এটাকে ভালভেট বলা হয়। সো এটা দেখা যায় আমাদের জবার বৃতিতে। দেখো জবায় কি কি দেখা যায় তা তোমার মনে রাখতে হবে, কারণ তোমার পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক আঁকতে হবে। এটা যখন তুমি বুঝে যাবা তখন পুষ্প প্রতীক, পুষ্প প্রতীক আঁকা, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, এগুলা তোমার কাছে হচ্ছে এরকম চুটকে কি বাত হ্যায়। সো খেয়াল করো, এটাকে আমরা বলি জবার উপবৃতি। এখানে দেখা যায় মুক্ত, জবার বৃতিতে দেখা যায় প্রান্ত স্পর্শী বা ভালভেট। এই জবা ছাড়াও আরো দুইজনের মধ্যে দেখা যায়, জবা ছাড়া আরো দুজনের মধ্যে দেখা যায়। সে তারা কারা কারা? একটা হচ্ছে আকন্দ আর একটা হচ্ছে বাবলা। আকন্দ এবং বাবলা, আকন্দ এবং বাবলা, ঠিক আছে, এই দুজনের মধ্যে আমাদের এই প্রান্ত স্পর্শী বা ভালভেট দেখা যায়, প্রান্ত স্পর্শী বা ভালভেট দেখা যায়। এটা মনে রাখতে পারো ভালো আব্বু দিয়ে। আব্বুরা তো অলওয়েজ ভালো হয়, তাই না? আব্বু আম্মু তারা কি কখনো খারাপ হইতে পারে? কখনোই খারাপ হইতে পারে না, আব্বু আম্মু অলওয়েজ ভালো। সেটাকে ভালো আব্বু দিয়ে মনে রাখতে পারো। আদারা আকন্দ, বদার হচ্ছে কি, বদারা বাবলা, আর ভালো দিয়ে ভালভেট বুঝায়। এই তিনটা তোমার মনে থাকবে, জবার তিনটা ঘটনা আছে, এই তিনটা তোমার মনে থাকবেই, কারণ তুমি পুষ্প সংকেত পুষ্প দিকে আঁকবা, তো এই তিনটা নিয়ে ঝামেলা হয় না। তো জবার বৃতিতে প্রান্ত স্পর্শী বা ভালভেট, জবার উপবৃতিতে ওপেন বা মুক্ত থাকেন। এরপর হচ্ছে আমাদের আরেকজন আসবেন, এটা করে কি পেঁচায় পেঁচায় থাকে। এই পাপড়িগুলার স্বভাব হচ্ছে, এই যে একটা পাপড়ি আছে, এই একটা পাপড়ির কয়টা প্রান্ত আছে আমাকে বলতো, এই যে পাপড়ি আছে, এই পাপড়ির কয়টা প্রান্ত আছে আমাকে একটু বলতো। দুইটা প্রান্ত আছে, কি দুইটা প্রান্ত আছে, এই যে দুইটা প্রান্ত আছে তার মধ্যে একটা প্রান্ত বাইরে থাকবে আর একটা প্রান্ত আরেকটা পাপড়ি দিয়ে ঢাকা থাকবে, একটা প্রান্ত বাইরে থাকবে আরেকটা প্রান্ত একটা পাপড়ি দিয়ে ঢাকা থাকবে। এই প্রান্তটা এই পাপড়ি দিয়ে ঢাকা, এই প্রান্তটা কি, এই প্রান্তটা এই পাপড়ি দিয়ে ঢাকা, এই প্রান্তটা উন্মুক্ত অবস্থায় থাকবে। তা দেখো এই যে আমাদের এই পাপড়িটার ক্ষেত্রে এই প্রান্তটা এই পাপড়ি দিয়ে ঢাকা, এই প্রান্তটা কারো দিয়ে ঢাকা না, উন্মুক্ত। তারপর হচ্ছে এই পাপড়িটার এই প্রান্তটা কি ঢাকা না উন্মুক্ত, এটা তো এটার উপর কিছু নাই, তার মানে ও উন্মুক্ত। তাহলে এই প্রান্তটা কি হবে, এই প্রান্তটা কাউকে দিয়ে ঢাকা হবে। সো এই পাপড়িটা এইভাবে থাকবে, ঢেকে দিবে একে। তাহলে এই পাপড়িটার ক্ষেত্রে খেয়াল করো এই প্রান্তটা হচ্ছে উন্মুক্ত আর এই প্রান্তটা কি, এই প্রান্তটা হচ্ছে ঢাকা। তাহলে এই প্রান্তটা কি থাকবে, এই প্রান্তটা হচ্ছে যে সরি এই প্রান্তটা উন্মুক্ত ও এই প্রান্তটা তাহলে কি হবে, ঢেকে দিতে হবে। তাহলে এই প্রান্তটা আমাদের ঢেকে যাচ্ছে এই পাপড়ি দিয়ে। তো এই প্রান্তটা আমাদের এখানে ঢেকে যাচ্ছে, তাহলে এই প্রান্তটা ঢেকে যাচ্ছে, কিন্তু ও কি হচ্ছে, ও উন্মুক্ত, আর এই প্রান্তটা ঢাকা, এ প্রান্ত উন্মুক্ত এ প্রান্ত ঢাকা। তাহলে একটা সিম্পল জিনিস দেখো, এই যে আমরা ছবিটা আঁকলাম, এই ছবিটার ক্ষেত্রে প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত উন্মুক্ত আরেক প্রান্ত আবৃত, প্রত্যেকটা পাপড়ির খেয়াল করে দেখো এই প্রান্ত আবৃত, এই প্রান্ত উন্মুক্ত, আবৃত উন্মুক্ত, আবৃত উন্মুক্ত, উন্মুক্ত আবৃত উন্মুক্ত, আবৃত উন্মুক্ত। এরকম যারা পেঁচায় পেঁচায় থাকে, এক প্রান্ত আবৃত এক প্রান্ত উন্মুক্ত থাকে, এই ধরনের গঠনকে বলা হয় টুইস্টেড, এই ধরনের গঠনকে বলা হয় টুইস্টেড বা পেঁচায় আছে, টুইস্টেড বা তাকে আমরা কি বলতে পারি, প্যাচান, টুইস্টেড বা প্যাচানো, টুইস্টেড বা প্যাচানো, টুইস্টেড বা প্যাচানো, টুইস্টেড বা প্যাচানো, এটাকে আমরা কি বলি, টুইস্টেড বা প্যাচানো, টুইস্টেড বা প্যাচানো, টুইস্টেড বা প্যাচানো, এটাকে আমরা কি বলতেছি, টুইস্টেড বা প্যাচানো বলতেছি, এটাকে আমরা কি বলতেছি, টুইস্টেড বা প্যাচানো, এটাকে কি বলতেছি, টুইস্টেড বা প্যাচানো। এই টুইস্টেড বা প্যাচানোটা দেখা যায় জবার পাপড়িতে। জবার মধ্যে তিনটা কথা আছে,
এই তিনটা কথা তোমার মনে রাখতে হবে। জবার মধ্যে তিনটা কথা আছে, এই তিনটা কথা তোমার মনে রাখতে হবে। পাঁচটার বেশি থাকতে পারে, বাট আমরা আদর্শ ধরে নিয়েছি, এই জন্য পাঁচটার কথাই বলতেছে। জবার ক্ষেত্রে তোমার তিনটা জিনিস মনে রাখতে হবে। জবার উপবৃত্তি কেমন? ওপেন। জবার বৃত্তি কেমন? প্রান্তস্পর্শী বা ভালভেট। জবার পাপড়ি কেমন? টুইস্টেড। জবার পাপড়ি কেমন? টুইস্টেড বা পাকানো। দেখো এতটুকু বুঝছো কিনা। এতটুকু আঁকা হয়েছে? কিছু আটকায় নেই রে ভাই, কিছু আটকায় নেই। আচ্ছা এখন তাহলে তোমরা আমাকে উত্তর দাও, এই জিনিস বলছো মাত্র আবার উত্তর দাও, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সবাই উত্তর দিবা। জবার উপবৃত্তি এখানে কোন অ্যাস্টিভেশন দেখা যায়? জবার বৃত্তি এখানে কোন অ্যাস্টিভেশন দেখা যায়? জবার পাপড়ি এখানে কোন অ্যাস্টিভেশন দেখা যায় বলো? তিন জায়গায় কোনটায় কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায় সবাই কমেন্টে জানাবা, যারা আসো প্রত্যেকে ক্লাসে। 356 জন ক্লাসে আসো, 356 জনই কমেন্টে আমাকে জানাও এই জবার উপবৃত্তি, বৃত্তি এবং পাপড়ি এর কার মধ্যে কোন ধরনের অ্যাস্টিভেশন দেখা যায়। 1, 2, 3 দিয়ে লেখো। জবার উপবৃত্তি হচ্ছে ওপেন অ্যাস্টিভেশন, জবার বৃত্তি হচ্ছে ভালভেট, জবার পাপড়ি টুইস্টেড। ওকে থ্যাংক ইউ অল উত্তর দেওয়ার জন্য, যারা উত্তর দিছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা এখন তোমাদের কাছে আমার তিনটা প্রশ্ন, তোমাদের কাছে আমার আরো তিনটা প্রশ্ন। তিনটা প্রশ্ন একটু উইয়ার্ড প্রশ্ন, কোনো ভালো টাইপের প্রশ্ন না। 1 নম্বর প্রশ্ন, কৃষ্ণ যে আছে হিন্দুদের একজন দেবতা, সেই কৃষ্ণ কি কালো ছিল? এবং যেহেতু একজন ধর্মীয় ব্যক্তির কথা বলতেছি, যে ধর্মেরই হোক, তো আমরা তাকে একটু সম্মান দেখানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? তো তুমি আমাকে বলবা যে কৃষ্ণ কি কালো ছিল কিনা, এটা একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কুইনের, কুইন যে আছে, কুইন কুইন যে আমাদের রয়েছে পৃথিবীতে, কুইনের পেশা কি? কুইনের যে আছে কুইনের পেশাটা কি? কুইনের পেশা কি? কুইন বা রানী তাদের পেশা কি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যাকেশনে তুমি কি মশা মারো? একদম উইয়ার্ড তিনটা প্রশ্ন বলো। হিন্দুদের যে একজন দেবতা কৃষ্ণ সে কি কালো ছিল কিনা, কুইনের পেশাটা কি, আর ভ্যাকেশনে তুমি কি মশা মারো কিনা। কৃষ্ণ লাল ছিল। আচ্ছা দেখো তিনটা কোশ্চেন উইয়ার্ড কোশ্চেন, বললামই তো ক্লাসের মাঝখানে সারাদিন পড়ালেখা করলে হবে,
মাঝে মাঝে একটু তো উইয়ার্ড উইয়ার্ড প্রশ্ন জিজ্ঞাসা করা দরকার, যেটাই ধরো তোমাদের একটু চিন্তা ভাবনা করা লাগবে বা যেটাই চিন্তা ভাবনা করা লাগবে না, ঠিক আছে? ওকে, ভ্যাকেশনে তোমরা মশাও মারো না, আর কুইনের পেশাও তোমরা জানো না, কৃষ্ণর বর্ণ কি সেটা আমরাও আমিও জানি না, ঠিক আছে? তো কুইনের কোনো পেশা নাই, কিংডম চালাতে হেল্প করে, কুইন কিছুই করে না, কুইন হচ্ছে তেমন কিছুই করে না, কুইন হচ্ছে যে হুদেই বসে থাকে। আর ভ্যাকেশনে মানে ভ্যাকেশন মানে কি, অবসর, যখন অবসর সময় মশা মারো না যদি মশা তোমার কামড়ায়, ঠিক আছে? এখন এই তিনটা কথা বলার কারণ হচ্ছে এখান থেকে আমাদের কিছু এক্সাম্পল বের হবে। এই ভ্যাকেশনের কথা যে আছে এটা আসলে আমাদের ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, এইটাকে আমাদের কি ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন, কোন ধরনের অ্যাস্টিভেশন, ভ্যাক্সিলারি অ্যাস্টিভেশন। এই ভ্যাক্সিলারি যে অ্যাস্টিভেশন আছে সেটার দুইটা উদাহরণ, মদারা কি মটর শুটি আর সদারা হচ্ছে সিম, ঠিক আছে? তো ভ্যাকেশনে তুমি মশা মারো আর না পারো, তুমি ভ্যাকেশনে কিন্তু এই ভ্যাক্সিলারি দিয়ে মটরশুটি আর সিম চলে আসে। কৃষ্ণ কালু, আর দুই পাশে আমি কি দিছি, দুই পাশে তাকে সম্মান জানানোর জন্য আমি দুইটা ব্র্যাকেট দিছি, দুই পাশে তাকে সম্মান জানানোর জন্য আমি কি দিছি ব্র্যাকেট দিয়েছি। তাহলে এই যে ব্র্যাকেট, সেই ব্র্যাকেট থেকে যে টার্মটা আসে সেটা হচ্ছে ইমব্রিকেট, সেটা কি আসে, ব্র্যাকেট থেকে আসে ইমব্রিকেট, ইমব্রিকেট। কৃষ্ণ দিয়ে কি আসে, কৃষ্ণ চূড়া, কৃষ্ণ দিয়ে কি আসে, কৃষ্ণ চূড়া। আর কালো দিয়ে কি আসে, কালো দিয়ে আসে হচ্ছে কালকা সুন্দা, কালো দিয়ে কি আসে, কালো দিয়ে আসে হচ্ছে কালকা সুন্দা, কালো দিয়ে কি আসে, কালো দিয়ে আসে হচ্ছে কালকা সুন্দা। আর এই কুইন যে আছে, কুইনের পেশাটা কি, কুইনের কোনো পেশা টেশা নাই, ঠিক আছে? কুইনের পেশা হচ্ছে সে রাজারে দেখে বৈশা বৈশা, সেটাকে কি বলে, কুইন কান শিয়াল বলে, কুইন কান শিয়াল বলে। আর পেশা দিয়ে কি আসবে, পেশার প দিয়ে হচ্ছে আমাদের আসবে হচ্ছে পেয়ারা, আর স দিয়ে আসবে হচ্ছে সরিষা। এই হচ্ছে যে আমাদের তিনটা এক্সাম্পল, এবং খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এগুলা, এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, ঠিক আছে? সো এই তিনটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল তিনটাই। এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে, এই চ্যাপ্টার থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? জি আম্মু, হ্যাঁ নাম্বার দিয়ে যেতে বলো, যদি পড়াই ফোন দিব, নাম্বার রেখে দাও, কাগজে কাগজ নিয়ে যাও, নাম্বার রেখে দাও। আচ্ছা, 10টা বাজে পড়াবো না, শুক্রবার 10টা। আচ্ছা, তাহলে আমাদের কৃষ্ণ কালো, পাশে দিলাম ব্রেকেট, হয়ে গেল কি ইমব্রিকেট থেকে কৃষ্ণচূড়া আর কালকা সুন্দা। কুইনের পেশা কি আমরা জানি না, কিন্তু কুইন কানশিয়াল দিয়ে পেয়ারা এবং সরিষা আসে সেটা আমরা জানি। আর ভ্যাকেশনে আমরা মশা মারি না, বাট ভ্যাকেশনে দিয়ে ভ্যাকসিনিয়া মটরশুটি এবং সিম চলে আসে। এবং এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এইগুলা এই উদাহরণগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল আমাদের এরা পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল, ঠিক আছে? এখন তুমি অন্য কিছু দিয়ে মনে রাখো, কোনো সমস্যা নেই, আমি ভুলে যাই তো, আমি জন্য এভাবে মনে রাখি, কুইনের পেশা, ভ্যাকেশনে মশা আর কৃষ্ণ কালো। এখন এদের বৈজ্ঞানিক নামগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এদের বৈজ্ঞানিক নামগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে আমাদের কৃষ্ণচূড়া যে আছে, কৃষ্ণচূড়া, যে একটা গান ছিল না, কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে তুমি আসবে বলে, সেই কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলোনিক্স, ডেলোনিক্স রেজিয়া, ডেলোনিক্স রেজিয়া। অ্যাডমিশন টেস্টে, ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে একবার করছে কি, যে কৃষ্ণ চূড়া টুড়া লেখে নেই, বলছে নিচের কোনটা ইমব্রিকেট, নিচের কোনটা কুইন ক্যান্সিয়াল, নিচের কোনটা ভ্যাক্সিলারি, সো জাস্ট বৈজ্ঞানিক নাম দিয়ে দিয়েছে ডেলোনিক্স রেজিয়া, এটা হচ্ছে আমাদের কৃষ্ণ চূড়া। আরেকটা কি আমাদের কালকা সুন্দা, কালকা সুন্দা। এই যে কালকা সুন্দা আছে, কালকা সুন্দার বৈজ্ঞানিক নাম কি আমাদের ক্যাসিয়া সোফেরা, ক্যাসিয়া, ক্যাসিয়া সো পেরা। এগুলা খাতায় লিখে তিন চারবার একটু পড়বা, মাথার মধ্যে যতটুকু প্রিসিপিটেশন থাকে ততটুকুই এনাফ, খুব যে একদম মানে লড়াই করে পড়তে হবে এরকম কিছু না, বায়োলজি জাস্ট ভালো লাগা থেকে পড়বা, দেখবা মাথায় অটোমেটিক থেকে যাবে। তারপর আসে আমাদের, তাহলে আমাদের ইমব্রিকেট গেল, বলতো কুইনের পেশা দুইটা আসছিল না আমাদের, একটা ছিল পেয়ারা আর একটা ছিল সরিষা ছিল।
এই যে পেয়ারা যে আছে, এই পেয়ারার বৈজ্ঞানিক নাম আমরা ছোটবেলা থেকে জানি এবং এটা নিয়ে আমরা খুব মজা করতাম, পিসিডিয়াম কোথায়, গুয়াজাবা। ঠিক আছে, এটা ছোটবেলায় অনেকের লাস্ট ওয়ার্ডটা অনেকের খুব মজার একটা ব্যাপার ছিল, পিসিডিয়াম গুয়াজাবা। তো এটা হচ্ছে আমাদের পেয়ারা। সরিষা যে আছে, সরিষার বৈজ্ঞানিক নাম কি? সরিষার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাসিশিয়া, ব্রাসিশিয়া ন্যাপাস, ব্রাসিশিয়া, ব্রাসিকা ন্যাপাস বলে এটাকে, ব্রাসিকা ন্যাপাস, ব্রাসিকা ন্যাপাস। ঠিক আছে, ব্রাসিকা ন্যাপাস, এটা হচ্ছে সরিষা। এ দুইটা কি ছিল আমাদের? এ দুইটা ছিল কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল, কুইন কান শিয়াল, কুইন কান শিয়াল বলা হয় এটাকে। তারপর হচ্ছে আমাদের লাস্ট দুইটা কি ছিল? মটরশুটি, মটর শুটি। আরেকটা কি? মশা, মশা, ভ্যাকেশনে মশা, ভ্যাকেশনে মশা। তাহলে এটা দেখি, এই দুইটা হচ্ছে ভ্যাক্সিলারি। এ দুইটা কি? এ দুইটা হচ্ছে ভ্যাক্সিলারি। এ দুইটা কি? এ দুইটা হচ্ছে ভ্যাক্সিলারি। মটরশুটির বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? এটা হচ্ছে পিসিয়াম, পিসাম স্যাটিভাম, স্যাটিভাম। আচ্ছা, আর হচ্ছে সিম যে আছে, এই সিম হচ্ছে লবলব, সিম লবলব, পারপুরিন্স, লব 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 লব। আর এরপরটা হচ্ছে পারপুরেন্স, পিইউআর পিইউআর, পারপুরেন্স। ঠিক আছে, তো এই কয়টা হচ্ছে আমাদের মনে রাখতে হবে পরীক্ষা। এখন এটা দেখা, ভাই এগুলা এত কঠিন, কিভাবে মনে রাখবো? আমাদের তো মনে থাকবে এগুলা। দেখো তুমি দুই তিনবার পড়ো, খাতায় লেখো, খাতায় লিখে তিন চারবার পড়ো, যতটুকু তোমার মনে থাকে ততটুকু এনাফ। তোমার তো পরীক্ষা হলে আর লিখতে দিবে না, এগুলো এমসিকিউ আকারে থাকবে। তো এই কয়টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এরা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আমার ক্লাসের অভ্যাস হয়েছে, আমি তোমার সব পড়ায় দিব, কিছু বাদ রাখবো না। এটা আমার একটা বদভ্যাস, কিছু বাদ রাখতে ভালো লাগে না। ঠিক আছে, এই কয়টা বৈজ্ঞানিক নাম লাগবে, আরো বৈজ্ঞানিক নাম লাগবে আমাদের এই চ্যাপ্টারে। অনেকগুলা বৈজ্ঞানিক নাম আছে যে আমাদের পড়তে হবে, বাট এই কয়টা পড়বা পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। এক নম্বরের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যখন চান্স পাবা না, তখন এভাবে এভাবে মাথা থাবড়াবে, এভাবে মাথা থাবড়াবে। আর ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স, ম্যাথ এগুলো দাগানো হচ্ছে, বায়োলজি দাগানো অনেক সহজ। এবং ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজি দাগানো হচ্ছে প্লাস পয়েন্ট, বায়োলজি দাগায় ফেলবা তুমি 10 মিনিটে, বায়োলজি লিখে দাগানো লেখা শেষ 10 মিনিটের মধ্যে। এক্সট্রা যে টাইম গুলো পাবা সেগুলো ফিজিক্স ম্যাথে দিতে পারবা। ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন দাগানোর সিস্টেম হচ্ছে, প্রথমে দাগাইতে হয় বায়োলজি, তারপর দাগাইতে হয় হচ্ছে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, সবার লাস্টে ম্যাথ। তো এই কয়টা নাম লেখা হয়েছে সবার? ছবি আঁকবো, ছবি আঁকবো, কোনটা বানান ভুলেছে? লাভ লাভ পার পুরাস, আচ্ছা এন না, এটা ইউ হবে, পার পুরাস ইউ হবে। না ছোট হাতের পরেরটা তো অবশ্যই ছোট হাতের হবে, পরের সাইডটা সবসময় ছোট হাতের হবে। অপশনাল সাবজেক্ট তো দাগানো যায়, অপশনাল এর না দাগায় অন্য কিছু দাগাইতে পারো, বাট অপশনাল তো দাগানো সুযোগ রয়েছে। আচ্ছা এখন এদের ছবিগুলা তো আমরা আঁকি নেই না, এদের ছবি তো আঁকতে হবে। এরপর আসো যেটা, সেটা হচ্ছে আমাদের ইমব্রিকেট। তো আমরা ইমব্রিকেটের ছবি তো আঁকি নেই। ইমব্রিকেটের মধ্যে লাস্ট টাইম আমাদের টুইস্টেড এর পাপড়ি গুলা কি ছিল? পাঁচটা পাপড়িরই একটা অংশ ভেতরে, একটা অংশ বাইরে, একটা অংশ ভেতরে, একটা অংশ বাইরে। ইমব্রিকেটের মধ্যে পাঁচটা পাপড়ির মধ্যে যে কোনো একটা পাপড়ির দুইটা অংশই বাইরে, আবার আরো একটা পাপড়ির দুইটা অংশই ভেতরে থাকবে। দ্যাট মিন্স যে কোনো একটা পাপড়ি থাকবে এরকম, যে এই পাপড়িটার দুইটা অংশই কি, এই পাপড়িটার দুইটা অংশই আমাদের কোথায় গেল, এই অংশটা এই অংশটা, দুইটা প্রান্তই আবৃত অবস্থায় থাকবে। আবার যে কোনো একটা পাপড়ি থাকবে যার দুইটা অংশই উন্মুক্ত অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করে দেখো, এই পাপড়িটার দুইটা অংশই আবৃত, আবার এই পাপড়িটার দুইটা অংশই উন্মুক্ত, আর বাকি তিনটা, বাকি তিনটার মধ্যে এক প্রান্ত উন্মুক্ত, এক প্রান্ত আবৃত, এক প্রান্ত আবৃত, এক প্রান্ত উন্মুক্ত। ঠিক আছে, একদম সহজ ঘটনা ঘটে গেল এই জায়গায়। তাহলে এই যে গঠনটা, এটাকে বলি আমরা ইমব্রিকেট, এটাকে আমরা কি বলি? ইমব্রিকেট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইমব্রিকেট। এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা ইমব্রিকেট। ইমব্রিকেটের মধ্যে কি, যে কোনো একটা পাপড়ির দুই প্রান্তই ভেতরে, আবার আরেকটা পাপড়ির দুই প্রান্তই বাহিরে, এটাকে কি বলছি? ইমব্রিকেট বলছি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি
ইমব্রিকেট, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ইমব্রিকেট বলছি। ইমব্রিকেটের উদাহরণ আমরা অলরেডি পড়ে আসছি, ব্র্যাকেটের ভিতর কৃষ্ণ কালো, কৃষ্ণচূড়া আর কালকা সুন্দর। কৃষ্ণচূড়া কি? ডেলোনিক্স রেজিয়া। আর কালকা সুন্দর বৈজ্ঞানিক নাম কি? ক্যাসিয়া। ক্যাসিয়া কি ছিল? আমারও মনে থাকে না, ক্যাসিয়া মনে আছে, এনাফ, পরীক্ষায় ক্যাসিয়া মনে রাখলে হবে, ক্যাসিয়া সোফেরা। এটা হচ্ছে ইমব্রিকেট। তারপরে যেটা ইমব্রিকেটের পর কি? কুইনের পেশা, কুইন কাউন্সিয়াল। কুইন কাউন্সিয়াল যে, তার মধ্যে দেখা যাবে যে এখানে একটা একটা করে দেখা গেছে, একটার দুই প্রান্তই ভেতরে, একটার দুই প্রান্তই বাইরে, একটার দুই প্রান্তই ভেতরে, একটার দুই প্রান্তই বাইরে। এখানে মোট দুইটা পাপড়ি দেখা যাবে, মোট দুইটা পাপড়ি দেখা যাবে যাদের দুইটা প্রান্তই বাহিরে থাকবে। ধরো এই পাপড়িটা, এই পাপড়িটার এই যে এখানে একটা পাপড়ি আঁকলাম, এই পাপড়িটার দুই প্রান্তই আবৃত, এই পাপড়িটার দুই প্রান্তে আমি বাইরে দিব, এই পাপড়িটার দুই প্রান্তে আমি কি দিলাম? বাইরে দিলাম। এই পাপড়িটারও দুই প্রান্ত আমি বাইরে দিব, ঠিক আছে, দিলাম বাইরে। তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। কি ঘটনা ঘটলো? যে এই যে আমাদের গঠনটা আছে, এই গঠনের মধ্যে আমরা কি দেখতে পাইলাম? যে এই যে পাপড়ি আছে, এই পাপড়িটার দুই প্রান্তই আমাদের কি থাকতেছে? আবৃত। এই পাপড়িটার দুই প্রান্তই আমাদের আবৃত। আবার এই পাপড়িটার দুই প্রান্তই আমাদের উন্মুক্ত, এই পাপড়িটার দুই প্রান্তই আমাদের কি? উন্মুক্ত, ঠিক আছে। এই পাপড়িটার দুই প্রান্তই আমাদের কি? উন্মুক্ত। এটারও দুই প্রান্তই উন্মুক্ত, এটারও দুই প্রান্ত আবৃত, এটারও দুই প্রান্ত আবৃত। আর এই পাপড়িটার এক প্রান্ত কি? আবৃত, এবং আরেক প্রান্ত আমাদের উন্মুক্ত। খেয়াল করো, দেখো বুঝছো কিনা, এই পাপড়িটার দুই প্রান্তই কি? আবৃত। এটার দুই প্রান্ত আবৃত, দুই প্রান্ত উন্মুক্ত, দুই প্রান্ত উন্মুক্ত, আর এই পাপড়িটা এক প্রান্ত উন্মুক্ত, এক প্রান্ত আবৃত। তাহলে ইমব্রিকেটের মধ্যে যে কোনো একটা পাপড়ির দুই প্রান্ত আবৃত, আর একটা পাপড়ির দুই প্রান্ত উন্মুক্ত ছিল। আর কুইন কাউন্সিয়াল এর মধ্যে এই ঘটনাটা একটা না, দুইটা পাপড়ির মধ্যে দেখা যাবে, দুইটা প্রান্তের দুইটা পাপড়ির দুই প্রান্ত আমাদের কি? আবৃত, দুইটা পাপড়ির দুই প্রান্ত আমাদের উন্মুক্ত। এটাকে আমরা কি বলবো? কুইন কাউন্সিয়াল। সো কুইনের কি? কোনো পেশা নাই, তাই না? কুইন কাউন্সিয়াল, কুইনের পেশা, কুইন কাউন্সিয়াল, সো কুইনের পেশা। সো কুইন কাউন্সিয়াল এর মধ্যে এক্সাম্পল কি ছিল? পেয়ারা আর সরিষা ছিল। দেখো এই দুইটা বুঝছো কিনা, এই দুইটা বুঝছো কিনা? আচ্ছা, আর লাস্টে একজন দেখা যায়, আর একজন আছে কি? দেখে শুনে মশা মারো, আর কোনো কাজ নেই, বাংলাদেশে এখন প্রচুর মশা। তো এই জন্য কি হচ্ছে, এই যে ভ্যাকেশন আছে, এই ভ্যাকেশনে মানে ভেক্সিলারি, এই ভেক্সিলারি যে কোনো একটা পাপড়ি বিশাল বড় হয়, বিশাল বড় একটা পাপড়ি দেখা যায়, একটা পাপড়ি কি হবে? বিশাল বড় হবে। এই পাপড়িটা তার পাশের দুই পাপড়িকে, এই পাশের দুই পাপড়িকে কি করে রাখবে? আবৃত করে রাখলো, ঠিক আছে, পাশের দুই পাপড়িকে আবৃত করে রাখলো, মানে এক প্রান্তকে আবৃত করে রাখলো। এই ছোট দুইটা পাপড়ি আবার এখানের দুই পাপড়ির এক প্রান্ত করে আবৃত করে রাখলো। তার মানে এখানে দেখো এই গঠনটার মধ্যে এই একটা পাপড়ির দুই প্রান্ত উন্মুক্ত, এ পাপড়িটার এক প্রান্ত বদ্ধ উন্মুক্ত, বদ্ধ উন্মুক্ত, এখানে বদ্ধ উন্মুক্ত, বদ্ধ উন্মুক্ত। তো এখানে হচ্ছে যে চারটা পাপড়ির এক প্রান্ত বদ্ধ, এক প্রান্ত উন্মুক্ত আছে, একটা পাপড়ির দুই প্রান্ত উন্মুক্ত, এবং এটা অনেক বড় হয়। এই বড় হওয়ার কারণে, এটা অত্যাধিক বড় হওয়ার কারণে এর গঠনটা একদমই টোটালি সবার থেকে ভিন্ন হয়ে যায়, এবং এটাকে বলা হয় ভেক্সিলারি। এটাকে কি বলা হয়? ভেক্সিলারি। কোথায় দেখা যায়? মশার মতো দেখা যায়। ভেক্সিলারি হচ্ছে মশা, মটরশুঁটি আর সিমের মধ্যে আমরা ভেক্সিলারি দেখতে পাই। ক্লিয়ার কিনা দেখো, পুরা যতটুকু পড়াইছি ততটুকু। দেখো বুঝছো কিনা, এক্সাম্পল আমরা অলরেডি বলে দিছি, কার কি এক্সাম্পল, কোনটা চিত্র বাঁকানো হয়েছে?
ভেক্সিলাইতে নিচের দুইটা পাপড়ি অনেক বইয়ের মধ্যে যুক্ত দেওয়া আছে, আবার অনেক জায়গায় যুক্ত দেওয়া নেই। এটা তুমি দিতে পারো, যুক্ত দিতেও পারো নাও দিতে পারো। ওকে, থ্যাংক ইউ অল। তাহলে হচ্ছে নেক্সট দিন দেখা হবে তোমাদের সাথে। আবার নেক্সট ক্লাস কবে তোমাদের সাথে? আবার নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 12 তারিখে, আর কালকে তোমাদের একটা এক্সাম আছে। তো তোমরা এক্সামটা দুপুরে দিতে চাচ্ছ না, 8টা থেকে 9টায় দিতে চাচ্ছ, তাহলে কালকে এক্সামটা 8টা থেকে 9টায় হবে, ঠিক আছে? কালকে যে এক্সাম হবে এটা 8টা থেকে 9টা বাজে এক্সাম হবে। সো দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। আর তুমি যদি HSC 21 ব্যাচ হও এবং তোমার যদি মেডিকেল স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই তুমি আমাদের HSC 21-এর বিজয় ব্যাচটা ডিটেলসটা একটু চেক করো। যুক্ত হইতে বলতেছি না, বিজয় ব্যাচের ডিটেলসটা একটু চেক করো, ঠিক আছে? তাইলে বুঝবা সেই কোর্সটা একদম, তোমার যদি মেডিকেলের স্বপ্ন থাকে দেন পারফেক্ট ফর ইউ। সো নেক্সট ক্লাসে তাহলে দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, কালকে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত যা পড়েছি ততটুকুর উপর রাত 8টা থেকে 9টায় ক্লাস।